জেলায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে তৎপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে ডেঙ্গু নিয়ে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক আনসার গুপ্ত সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা জেলার অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত ছিলেন এই শিবিরে জেলায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সক্রিয় জেলা প্রশাসন শুধুমাত্র শহরেই নয় সমস্যা মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থায় পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত এলাকায় অত্যন্ত সক্রিয়তার সঙ্গে কাজ করছে জেলা প্রশাসন মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে ডেঙ্গু নিয়ে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে এই শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক আনসর গুপ্ত সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা জেলার অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত ছিলেন এই ডেঙ্গু প্রতিরোধে জল জমতে না দেওয়া নিকাশি নালা পরিষ্কার রাখা মশা নিধনে রাসায়নিক ব্যবহার করা মশারি ব্যবহার করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় অতিরিক্ত জেলা শাসক আনসোরগুপ্ত বলেন জেলা শাসকের তত্ত্বাবধানে জেলায় ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি গৃহীত হচ্ছে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, কন্যাশ্রী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হচ্ছে এবং তাদের বিভিন্ন কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে। তবে মানুষকে নিজেদেরও সচেতন হতে হবে বলে জানান তিনি। জেলা প্রশাসন ও সকলের সচেতনতায় জেলায় ডেঙ্গুর প্রভাব আগের তুলনায় অনেকটা কমেছে এবং আরও কমবে বলে আশাবাদী তিনি মানে নিয়ে জেলা শাসক ডক্টর পি ও লোকনাথনের নেতৃত্বে আমরা অনেকটা কাজ করছি আমরা স্কুলে গিয়ে ছাত্রদের ছাত্রীদের কন্যাশ্রী মেয়ে সাথে ডেঙ্গু নিয়ে আলোচনা করেছি উনাকে স্যান্সেটাইজ করেছি এইভাবে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টার আইসিডিএস সেন্টারে যারা ল্যাটেটিং মাদার আঙ্গনওয়াড়ি হেল্পার আঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আসছে ওদের সাথে ডেঙ্গু নিয়ে আলোচনা করে ফেলেছি আর লোকাল যে ক্লাবগুলি আছে ওদের সাথে আলোচনা করেছি পিডব্লিউডি কনস্ট্রাকশন সাইট এটা আছে যেখানে জল থাকে ডেঙ্গু যেখানে থাকতে পারে ওখানে ওখানে সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে দশখানা বিআরপি আছে যারা বাড়ি বাড়িতে গিয়ে হাউস টু হাউস সার্ভে করছে এই সাথে আমাদের কন্ট্রোল টিম আছে যারা ট্যামোফস স্প্রে করছে ক্যারোসিন অয়েল স্প্রে করছে যেহেতু মানুষকে ডেঙ্গু মশার তোমরাতে পারে না এই সাথে আমরা যেটা প্রতিটা গোষ্ঠীতে প্রতিটা আলোচনাতে যেখানে বড়ো এরকম আলোচনা হয় ওখানে এটাই প্রতিবার বলি কি মানুষকে ডেঙ্গু মশার থেকে বাঁচাও নিতে কিছুটা নিজের সুরক্ষা দেখতে হবে এটা আছে কি যখন ওরা ঘুম ঘুমাবে দেখুন মশারি দিয়ে ঘুমাতে হবে এর সাথে ফুল স্লিভ জামা কাপড় পরতে হবে ডেঙ্গু নিয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটাই উদ্যোগ নিয়েছেন ওনার নেতৃত্বে ওনার অনুপ্রেরণায় আমার জেলাতে আমরা এইভাবে চেষ্টা করছি কি আমার জেলাতে ডেঙ্গুর যে সংখ্যা ডেঙ্গুর কেসগুলি আগেবার যত হয়েছিল তার থেকে একটু কম থাকে ডেঙ্গুর পার্সেন্টেজ মানে আগেবার প্রায় আগস্ট মাসে যত যতটা কেস আমরা পেয়েছি আমি পেয়েছিলাম তার থেকে 10 থেকে 15% অলরেডি ডেঙ্গু কম ডেঙ্গু পজিটিভ কেসটা কম হয়েছে তো এটা আমাদের আমার জেলা জনন একটু গুরুত্বপূর্ণ উপলব্ধি আছে গুরুত্বপূর্ণ ব্যাপারে আছে আর আমরা চেষ্টা করব কি এই প্রোগ্রাম এই প্রোগ্রাম চলবে নভেম্বর অফ দি আর এই গতিতে এই ফোর্সলি এই এনার্জি সাথে এই শক্তি সাথে আমরা এই প্রোগ্রাম কে চালাতে থাকব ডেঙ্গু জনন সেনসিটাইজেশন করাতে থাকব